আচ্ছা ছাত্ররা, আজকে আমরা শুরু করব ক্লাস সেভেনের জ্যামিতি শেখা। জ্যামিতির যে অঙ্কগুলো, জ্যামিতির যে ছবিগুলো আছে সেগুলো কিভাবে আঁকতে হয় সেগুলো তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি তোমাদের 60 ডিগ্রি করে দেখাচ্ছি, তারপরে 90 ডিগ্রির ছবিটা করে দেখাবো, 90 ডিগ্রি কিভাবে আঁকতে হয় সেটা করে দেখাবো, তারপরে তাদের অর্ধেক করব। আগে 60 করে নি, কিভাবে করতে হয়। প্রথমে একটা দাগ দেবে, দেখো প্রথমে একটা সরলরেখা। এইবার এই সরলরেখা দিয়ে যে কোনো সরলরেখার যে কোনো এক প্রান্তে তুমি একটা বৃত্তচাপ আঁকবে। দেখো বৃত্তচাপ কিভাবে আঁকতে হয় দেখে নাও। এই বৃত্তচাপ, এই বৃত্তচাপ। এবার একটা দাগ দিলে এই এই ওই মাপ নিয়ে বৃত্তচাপটা পাল্টাবে না, এটা ভাববে, পাল্টাবে না। এইবার এই এই যে দাগ দেওয়া হলো একটা কেটে নেওয়া হলো, এইবার এইটা যদি জুড়ে দিই তাহলে আমাদের হয়ে যাবে 60 ডিগ্রি। এটাকে জুড়ে দিলাম, এইটা হয়ে গেল 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি লিখে দিলেই বাস, 60 ডিগ্রি লিখে দিলাম, 60 ডিগ্রি হয়ে গেল। আবার অংশাঙ্কন করে দিলে হয়ে গেল 60 ডিগ্রি অঙ্কন, বাস কমপ্লিট হয়ে গেল 60 ডিগ্রি। এবার আঁকবো আমি 90 ডিগ্রি। 90 ডিগ্রিটা দেখে নাও, 90 ডিগ্রি কী করে আঁকতে হয়। প্রথমে একটা সরলরেখা আঁকবে, সরলরেখা এঁকে এবার যে কোনো বিন্দুতে, এক প্রান্তের বিন্দুতে বসিয়ে তুমি একটা বৃত্তচাপ আঁকবে। প্রথমে একটা বৃত্তচাপ দেখে নাও ভালো করে। এইবার বৃত্তচাপটা কমপ্লিট হয়ে গেল, এইবার দুটো বৃত্তচাপ একই মাপে আমি কেটে নেব, একটা এখানে বসিয়ে আর একটা, দুটো বৃত্তচাপ আমি দেখে এঁকে নিলাম। এইবার দুটো বৃত্তচাপ এঁকে তাহলে এইবার এখানে, হ্যাঁ, এই দুটো থেকে আরও দুটো আঁকবো একই মাপ নিয়ে। এবার এইটা কেটে নিলাম, এবার এইখানে কেটে নিলাম, ভালো করে বুঝে নাও। এবার এই কাটাকুটিটা যদি জুড়ে দিই তাহলে আমাদের হয়ে যাবে 90 ডিগ্রি। এবার জুড়ে দিলাম, দেখে নাও ভালো করে, 90 ডিগ্রি কমপ্লিট হয়ে গেল। এবার অংশাঙ্কন করলেই 90 ডিগ্রি আমরা লিখে দিতে পারি। 90 ডিগ্রি অংশাঙ্কন করলাম, বাস, আর 90 ডিগ্রি মাঝখানে লিখে দিলাম, তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি কমপ্লিট। এবার আঁকবো আমরা এদের অর্ধেক, অর্থাৎ 60-এর অর্ধেক করব। 60-এর অর্ধেক তুমি তোমরা জানো 30 হয়, আবার 30 করার পর সেটা শেষ হয়ে গেলে 90-এর অর্ধেক করব। 90-এর অর্ধেক জানো তোমরা 45 হয়, তাহলে সেটা আমরা করে দেখাচ্ছি। এবার দেখো প্রথমে 60 এঁকে নিচ্ছি, তাড়াতাড়ি 60 এঁকে নিচ্ছি, তার অর্ধেক করে দেবো, 90 হয়ে যাবে, কি 30 হয়ে যাবে। এবার 60-টা আঁকা হয়ে গেল, এইবার এবার এখান থেকে আমি একটা তাক দিয়ে দিলাম 60। এবার 60-টা কমপ্লিট করার পর এবার এর অর্ধেক করব, এর অর্ধেক করব। দু প্রান্ত থেকে যদি অর্ধেক একই মাপ নিয়ে যদি কেটে দিই, একই মাপ নিয়ে যদি কেটে দিই তাহলে তোমার হয়ে গেল 60-এর হাফ। 60-এর হাফ হয়ে গেল কত ডিগ্রি, 60-এর হাফ হয়ে গেল 30 ডিগ্রি। এবার অংশাঙ্কন করলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের কাজ। এবার কাটাকুটিটা হয়েছে, ওখানে একটা অংশাঙ্কন করে দিচ্ছি, তাহলে আমার কমপ্লিট হয়ে গেল, বাস বাস। এবার 30 ডিগ্রি হয়ে গেল, বুঝতে পারছো তোমরা। এবার আমরা করব আরেকটা কাজ বাকি আছে, যেটা এঁকেছিলাম 90 ডিগ্রি, 90-এর অর্ধেক করব, তাহলেই সেটা হয়ে যাবে 45 ডিগ্রি। এটাও দেখে নাও একটু, একটা সরলরেখা, তারপরে যে কোনো বিন্দু দিয়ে যেটা এঁকেছো তোমরা। দেখো তোমাদের 4টা এঁকে দিচ্ছি, 4টা, 1, 2, 3, 4 একসঙ্গে করে দিচ্ছি, তোমরা গুলিয়ে পেলো না। পরীক্ষায় কিন্তু 4টাই আসবে না, পরীক্ষায় যে কোনো একটা আসবে, তোমরা অত ঘাবড়ানো
মনোভাব রাখবে না, তোমরা মনে একটু জোর রাখবে, চারটা আসবে না, যে কোনো একটা আসবে, তোমরা চারটাই ভালোভাবে প্র্যাকটিস করো, ওখান থেকে তোমরা কিন্তু একটা পেয়ে যাবে। এই বাস, এবার এটার অর্ধেক করলেই হয়ে যাবে 45 ডিগ্রি। এবার এই অর্ধেক করছি, দেখতে পাচ্ছ মাপটা একই রাখবো, দেখতে পাচ্ছ কাটাকুটি হলো, ওই কাটাকুটিটা জুড়ে দিলেই 45 ডিগ্রি কমপ্লিট হয়ে গেল। তাহলেই তোমরা বুঝে গেলে যে অর্ধেক কী করে করতে হয় এবং 45 ডিগ্রি করে কী করে আঁকতে হয়। বাস, এবার অংশাঙ্কন করলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের কাজ। এই কাজটা তোমরা করবে ভালো করে এবং প্র্যাকটিস করে আমাকে কিন্তু দেখাবে, আমি তোমাদের এটা পরে দেখতে চাই, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আজকে এই পর্যন্তই শেষ করছি।